এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে। তো সারাদিন কী করবো না করবো সবটাই শেয়ার করবো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমার সাথে থাকো। দেখো মেঘের চিঠি পড়তে কেমন লাগছে। আসলাম শাড়ির দোকানে, তো শাড়ি কিনেছি, আর এই যে মেয়ের জন্য এই চিঠিটা কিনলাম, ওর মাথার থেকে খুশি হয়ে গেছে। শান্তি, হ্যাপি তো, চলো ঠিক আছে, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আবার ফিরছি। তুমি একটা আঙুল মিষ্টি দাও। খেতে চলে এসেছি, বাচ্চাগুলো আর ওর জামাই বাবুগুলো সবাই খেয়ে নিয়েছে। ঠিক আছে তাহলে, সাথে থাকো। এই সব খাচ্ছে, কার কি পড়েনি সেটাই আবার চেয়ে নিচ্ছে। বসে গেছি আর দেখো, জামাইয়ের থেকে মেয়েকেই আর কি সাজিয়ে দিয়েছে, বিয়ে ষষ্ঠী করছে আর কি। এত কিছু খেতে দিয়েছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মানে জামাইকে বেশি যত্ন করছে না, মেয়েকেই করছে। কত কি খেতে দিয়েছে, জামাইকে দিয়েছে কতটা, আমি হয়তো তিন গুণ দিয়েছি, আমি আর দেখিনি। হ্যাঁ, জামাই হয়তো ওই যে গোপাল ভাঁড়ের মতন হয়তো শুয়েও আছে খেয়ে দিয়ে। মেয়ের এরকম অবস্থা, মানে জামাইয়ের তাহলে কিরকম অবস্থা। আমরা এই যে আর সব রান্না কিন্তু যাচ্ছে আমার বৌদি বলি করেছে। আমার এই অবস্থা, মানে আমার ঘরের কি অবস্থা বুঝতেই পারছো তোমরা। মাটন দিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, কচু শাক, মাংসটা কিন্তু আমার জায়গু রান্না করেছে। শুধু একটাই রান্না আমার জায়গু করেছে, বড় জায়গু, সেটা হচ্ছে মাংস মাটন। ঠিক আছে, ও বোন কি আর এই ভাই।
বাবারে বাবা, আমরা তাহলে কোথায়? আমরা তো কিচ্ছু করি না। হ্যাঁ, মেয়ে করছে মুখ ফেসিয়াল, তারপরে বাবা করছে মুখ ফেসিয়াল, আমরা মাঝখান থেকে কিছুই করছি না। আমার মাও করছে, বাবা মা মেয়ে গ্রুপ লাগ, কারণ গ্রুপটা আমার অনেকদিনই, এক সপ্তাহ বেশি, দু সপ্তাহ লাগ করেছে। আমার এই যে আমি একটা তরমুজ পেয়েছি, মিষ্টি দিচ্ছে সবাইকে, মিষ্টি খাচ্ছে, টপ টপ করে মিষ্টি খাচ্ছে। মাছের বাজার বসেছে, দেখো কি কাউকালি হচ্ছে, ওর মেয়েটা কাঁদছে, সে চিন্তা নয়, কি কাউকালি মেয়ে কাঁদছে, অনেকক্ষণ পরে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আর দেখো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, আসলে ঝড় হয়েছিল তো, বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, সেই জন্য আর কি মোমবাতি জ্বেলে খাওয়া হচ্ছিল, আবার কারেন্ট এসে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সারাদিন খুব মজা করেছি। আর এই যে চোখে মুখে অবস্থা কি হবে, চোখে কালো, চোখ মুখ কালো হয়ে গেছে, ঘুম তো হয়নি, সারাদিন মজা করেছি। আর এই যে সব বডি ফেলে দিয়েছে, এই যে আমার দিদি শুয়ে পড়েছে, আরও শুয়ে পড়বো। তো ঠিক আছে, ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন এখানেই, টাটা, বাই, গুড নাইট।